স্বাগত করুচি সোম ট্যুটোরেস ইউট্যুব চ্যানেল বর্তমান আমি এই ভিডিওরে আলোচনা করা প্লস থ্রি সেকেন্ড সেমেষ্টার সম্বন্ধে সেকেন্ড সেমেষ্টার যে রয়েছে না ফার্স্ট সেমেষ্টার রয়েছে কোর্ আই আবল আই সেকেন্ড সেমেষ্টার রয়েছে কোর্ট ট্রিপল আই আোর্ কোথাও কোর্ট ট্রিপল আই কোর্ আই ভি মানে কোর্ থ্রি আোর্ ফোর্ সম্বন্ধে সেই কোর্ থ্রি বা কোর্ট ট্রিপল আই রো রয়েছে আধুনিক ওড়িয়া সাথে তারাষ্ট ইউনিট সময় আমি ভিডিও বর্তমান আলোচনা করা এবং রেগুলার এই ঠিক মুকেন্ড সেমেষ্টার ভিডিও প্রতিদিন অপলোড করে দেবি সিএল আমি জলদি জলদি পনের কুড়ি দিন ভিতরে আমিবস কভর করবার বর্তমান যে রয়েছে ফার্স্ট চ্যাপ্টর যে রয়েছে আধুনিক ওড়িয়া সাথে পৃষ্ঠভূমি ও নবজাগরণ সম্পর্ক আমি আলোচনা করা সেটার রয়েছে কোণ ইংরাজি শিক্ষা বিস্তার পত্রপত্রিকা প্রকাশন মুদ্রণ যন্ত্র প্রত্যা ভাষা ও সুরক্ষা আন্দোলন মানে যে রয়েছে না এক দু তিন চার চারিটা জিনিস ইংরাজি শিক্ষা হো পত্রপত্রিকা মুদ্রণ যন্ত্র এবং ভাষা আন্দোলন এ সম্বন্ধে মুারিটি ভিডিও অপলোড করেদেবি রেগুলার বর্তমানে আমি আলোচনা করা ইংরাজি শিক্ষার বিস্তার সম্পর্কে বর্তমানে আমি এই ভিডিওরে আলোচনা ইংরাজি শিক্ষার বিস্তার সম্পর্কে বর্তমানে আমি আলোচনা করা এই ভিডিওরে মানে ইংরাজি শিক্ষা কিপর ভাবে বিস্তারিত হয়েছে তাহা আমি আলোচনা করা বর্তমানে এই ভিডিওরে ইংরেজ মানে ভারতের শাসন ভার নিজ হাতক নেওয়া পূর্ব এটার শিক্ষার বিশেষ উন্নতি পাধিত হয়ে নাই মানে যে সময়ের কোণ হয়েছিল না ভারতের শাসন ডোরে নিজ হাতক ইংরেজ মানে সেই পূর্বু শিক্ষার উন্নতি না মানে ভারতীয় প্রায়ত মূর্খ ভিড় সেতে উন্নতি পাধিত হয়ে নোটি প্রকার কুলে শিক্ষা উপরে গুরুত্ব দিয়া যা নিক্ষাপ্র কোণী নিয়ম নণপরিচয় শিক্ষা সমাপ্ত হয়ে যাই চাটফা টোল মাদ্রাফা প্রভৃতিতে দিয়ে যাওয়া শিক্ষা ছাত্র ছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতি সহায়ক হয়ে পানি সেই পূর্বু বা ইংরেজ মানে ভারতক আসবে পূর্ণ যে শিক্ষা লা শিক্ষা উপরে বিশেষত গুরুত্ব দিয়া যা নতুন আমি পড়ুছি ইংরেজি শিক্ষার বিস্তার তো প্রথমে আমি জাঁবা যে তার মানে ইংরেজ মানে ভারতক আসবা পূর্ব কন হাটফাড়ি লা টোল লা মাদ্রাসা লাগু কেউ লা ছাত্রছাত্রী সর্বাঙ্গীন উন্নতি বা তা পাঠ পড়া প্রতির উন্নতি বা তা সে উপরে সহায়ক হয়ে পু শাসনতন্ত্র শিক্ষা নিমন্তে চিন্তিত নি ইংরেজ শাসন কাল সময়ের নূতন শিক্ষানীতি প্রচলন করল যে সময় ইংরেজ মানে শাসন কলে সে সময় নূতন শিক্ষানীতি প্রচলন করলা ইংরেজ মানে আসা পূর্ব ভারতের শিক্ষা তো লাগুত উন্নত ধরনের শিক্ষা নাই বহু দুর্বল শিক্ষানীতি সেই সময় পরিচালিত হোলা তাপরে শাসনর উদ্দেশ্য আবশ্যকতা অনুযায়ী শিক্ষা অপরিবর্তিত ও নিত হওয়া লাগিলা ভারতের বিভিন্ন স্থানের প্রতিষ্ঠিত অল্প কেতোটি মাত্র শিক্ষাষ্ঠান রিক্ষা প্রাপ্ত ব্যক্তিগণ ইংরেজ মানুষ প্রশাসনিক ক্ষেত্রে সাহায্য করুলে ধীরে ধীরে যে ভারতের কতোটি বিভিন্ন স্থানের প্রতিষ্ঠিত অল্প কেতোটি মাত্র মানে যেতোটি প্রতিষ্ঠিত শিক্ষানুষ্ঠান লা সেটার যে শিক্ষা প্রাপ্ত হয়েছে সেই ব্যক্তিগণ কম করুলে না ইংরেজ মানু সাহায্য বা সহযোগ প্রদান করলে সেই শিক্ষা ক্ষেত্রে অঠারশো তে কোম্পানি সরকার তাঁর শিক্ষানীতি ঘোষণা করলে মানে কবে সরকার অথেরশো তে তাঁর কণ শিক্ষানীতি ঘোষণা কলে এর পাঁকর ধর্মশিক্ষা নিহত লা অশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে একটা নূতন শিক্ষানীতি ঘোষিত হল মানে যেত শিক্ষানীতি আইন অশ এই অশো পঁয়ত্রিশে গোটিয়ে নূতন শিক্ষানীতি আইন ঘোষিত হল এতে ইউরোপীয় জ্ঞানবিজ্ঞান অধ্যয়নপি অর্থ ব্যয় ব্যবস্থায় স্থান পাইলা অঠরশো অঠাবন খ্রিস্টাব্দে শিক্ষা আদেশনা অনুযায়ী ভারতের অঠারশো তেপন খ্রিস্টাব্দে বম্বে ও মাদ্রা জায়গায় তিনোটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হা মানে কোণ হয়েছিল যে সেই শিক্ষা আদেশনা অনুযায়ী বা এই যে অঠরশ পঁয়ত্রিশ জন হয়েছিল এই শিক্ষা আদেশনামা অনুসারে কে হয়েছিল অঠারশো অঠাবন কে হয়েছিল যে অঠারশো অঠাবন খ্রিস্টাব্দে শিক্ষা মানে যে অঠরশো অঠাবন খ্রিস্টাব্দে যে নামা বা যে আদেশ নামা প্রকাশ পাই তাহলে নিয়ে অঠারশো তেপন রে কম্বে ও মাদ্রা জায়গায় তিনোটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল তপৰে ওড়া ভাৰতৰ অন্যান্য ৰাজ্য মানৰ তুলনাৰে সবা শেষৰ ইংৰেজ মানৰ অধীনত আছিলে মানে ইংৰাজী মানে ভাৰতক অধিকাৰ কৰি চাৰি বহু দিন কিন্তু বহু ডেৰিৰে বা সৰ্বেষৰে ক'ত হৈছিলশা ইংৰেজ ইংৰেজ মানৰ অধীনত আছিলে তেনু এঠাৰ আধুনিক শিক্ষাৰ আলোক বিলম্বৰে পহঁচিলা মানে যেতিয়ালৈ ইংৰাজী মানে আছিলে সেই সময়ত ভাৰতৰ শিক্ষা আরম্ভ হয়ে যাই কিন্তু যেতবে বহু ডে ওষা ইংরেজ মানারা অধিকৃত হয়েছিল তেণু এর শিক্ষা মধ্যে বহু বিলম্বরে যাই পৌঁছি পিছিল ওড়িয়া সাহিত্যের পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার আলোক উনবিংশ শতাব্দীতে পৌঁছিছিল অঠারশো তিন মশায় ইংরেজ মানে দেশ অধিকার কলে এ বহু বর্ষ পরে পাশ্চাত্য শিক্ষা সাধারণ জনতা প্রভাবিত করেছিল খ্রিস্ট ধর্ম প্রচর প্রচারর স্বপ্ন নিয়ে মিস নারী মানে প্রথমে ওড়শা কু আসিলে অসহার এক উদ্দেশ্য ডক্টর বুকান এ উদ্দেশ্যে আসি ওড়িশার চিলিকা কূলের কিছু দিন মানে এই যে মিশনারি মানে কোণ করে না সে খ্রিস্ট ধর্মের প্রচার নিয়ে সে কেন প্রথমে ওড়শা কে মানে ওড়িশা সেশা কে খ্রিস্ট ধর্ম কিপর প্রচার করবে তাহার স্বপ্ন নিয়ে সে ওড়িশা ওষা আসিলে অসহার এক এক এই অরমরে এই উদ্দেশ্য নেই বা এই যে খ্রিস্ট ধর্মের প্রসারাপ হি কি আসি ডক্টর বুকান আসলে ওড়শার চিলিকা কূলের কিছু দিন রহাপা সে ওড়িয়া মানুষ খ্রীষ্ট ধর্মের দীক্ষিত করাইবার সফল নহেবা ইংল্যান্ডকে ফেরিগলে এবং মিশনারী মানুষ পঠাইলে প্রথমে আসলে কে ডেকান আসি সে আসিলে ওড়িয়া মানুষ খ্রিস্ট ধর্মের দীক্ষিত করাই সে সফল হয়েন অসফল হয়েছে তেমনি সে ফে যাই মিসনারী মানুষ পঠাইলে কোণ যে খ্রিস্ট ধর্ম প্রচারপ সেই সময় কিনা শিক্ষার প্রলোভন দেখ নিজ ধর্মে সে দীক্ষিত করায় মিশনারী মানে মিসনারী মানে সর্বপ্রথমে ওড়িশাঙ্ক সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ প্রতি দৃষ্টি নিক্ষেপ করে সে জানি যে ওড়িশা সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশ হলে যাই সে ধর্ম পরিবর্তন করবে সে খ্রিস্ট ধর্ম নেবে তেমন লোক মনাই প্রবর্তাই এবং সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশ প্রতি প্রত্যেক প্রথমে দৃষ্টি নিক্ষেপ করে কারণ ওড়াৰে হঠাৎ ধৰ্মৰ প্ৰলোভন দেখাই লোকক আকৃষ্ট কৰিব সম্ভৱ নাছিল কাৰণ সেই মিছনাৰী মানে জানিছিলে এটা গোটেই ইম্পৰ্টেণ্ট পইণ্ট পিলা মানে মনে ৰখ যে মিছনাৰী মানে আছে প্ৰথমে শিক্ষা উপ শিক্ষা দৃষ্টি দিছিলে কাষকি যে জানিছিলে যে লোকমান প্ৰলোভন দেখাই তাক নিজ আকৃষ্ট কৰি হ'ব নে তুমি সামাজিক সাংস্কৃতিক ইত্যাদি বগৰে প্ৰথমে কাৰ্য কৰিলে বেলেগ কাৰ্য কৰিব গুণগান কৰল হৈছিলে সেই ধৰ্মৰ প্ৰচাৰ কৰিব তুমু লোকৰ মনৰ এক জাগৰণ সৃষ্টি সৃষ্টি সে শিক্ষা বিস্তার কুসংস্কার দূরীকরণ পত্রপত্রিকা প্রকাশন পুস্তক লিখন প্রতির বিশেষ গুরুত্ব দিয়ে উনবিংশ শতকরে ওিয়া শিক্ষা ক্ষেত্রে অনগ্রসর লাতবে উনবিংশ শতাব্দী লাগে কোথাও লা শিক্ষা ক্ষেত্রে অনগ্রসর লাগে শিক্ষা উপরে যথেষ্ট জ্ঞান নাই ওড়িশাঙ্কর গুরুকূল শিক্ষা চাটশাড়ি শিক্ষা ব্যবস্থা উণে অঠারশো একুশ মশা পর্যন্ত চালা অঠারশো বাইশ মশায় ওড়িশার কোণ না ওড়শার মিশন পাঠশার আর হয়েছিল মানে অঠরশো বাইশ মশায় কেবে পাঠশা মিশন পাঠফা আরম্ভ হয়েছিল অঠারশো বাইশের মিশন পাঠফা আরম্ভ হয়েছিল গোটিয়ে বর্ষ মধ্যে এপরি পাঠশা পনেরররু অধিক খোলিগুলো অঠারশো তেইশ মশহার শিক্ষা ব্যবস্থাকে শৃঙ্খলিত করা যাই জেনে কমিটি অফ পব্লিক ইনস্ট্রকশন গঠিত হা সেই বর্ষ কটকরে প্রতিষ্ঠা হল এক ইংরাজি সেই বর্ষ প্রত্যা কংরাজী চারিটি স্কুল সেবর্ষ গোটে স্কুল হা সেই স্কুল না কম দিয়ে হংরাজি চ্যারিটি বা চ্যারিটি স্কুল দিয়ে গলা ওড়শার শাসন কাজ পরিচালনা সক্য শিক্ষিত ব্যক্তি মিলু নার এপর স্কুল প্রতিষ্ঠা করা যাই মানে সেই সময় কাল না ওড়শার শাসন কার্য পরিচালনা করা বা ওষার শাসন মানে সমস্ত শাসন জিনিসক দৃষ্টি দেখা কই শিক্ষিত ব্যক্তি মিলু নাই সেই সময় তেণু এপর স্কুল প্রতিষ্ঠা করছিল সেতু কলিকতার ফোর্ট ওইলিম কলেজ স্থাপিত হয়ে সারিছিল এ কলেজের পাঠ্যক্রমে কিছু বর্ষ পরে ওড়িয়া ভাষা স্থান পাই মানে সেতাকুক অঠারশো মসহার ফোর্ট সেট কলেজ ফোর্ট উইলিয়ম কলেজ এবার স্থাপিত হয়েছিল অঠারশো মশে এবং কিছু বর্ষ পরে কম হয়েছিল ওড়িয়া ভাষা মধ্যে সেখানে স্থান পাই এই কলেজ কলেজটি মাতৃভাষা মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার সহায়ক হয়েছিল ম্যাকলে অঠারশো পঁয়ত্রিশ মশায় নূতন শিক্ষানীতি আমি জানি নূতন শিক্ষানীতি অত মানে অশের কাহা সময় ম্যাকলেঙ্ সময়ের তাহা প্রবর্তন কলে তাহলে শিক্ষানীতির মুখ্য লক্ষ্য ছিল পাশ্চাত্য সাত্য জ্ঞানবিজ্ঞানর প্রসারপ্রে ইংরাজি শিক্ষা উপরে বিশেষ গুরুত্ব দিয়া যাবনা ইংরাজী শিক্ষা দিয়ে যাও নদ্যালয় মানুষের ছাত্রবৃত্তি মিলি না মানে সে কহিলেন যে কোথায় ইংরাজী শিক্ষা দিয়ে যাউন বিদ্যালয় মানুষের মানে যে বিদ্যালয়ের বি মানে যে ইংরাজি শিক্ষা দিয়া যা সেটার ছাত্রবৃত্তি মধ্য না সেটা বুঝি গল যে যে স্কুল মানুষের সে কলেজে কোণ ইংরাজি শিক্ষা যে দিয়া যাবে সেটার পিলা মানে ছাত্রবৃত্তি পেঁঠারশ চৌরা মশায় লর্ড হার্ডিঞ্জ লর্ড হার্ডিঞ্জ কে সমস্ত জাগি সে লে যে আমার ভাইস রায় না লর্ড হার্ডিঞ্জ যেপরকি লড কলার আমার লড ক্যানিং রিটন রিপন ডফ্রি করজন হার্ডিং এইপর ভাবে সে জন কোথা ভাইফ্রাই সে ইংরাজি শিক্ষাকে চাকরি পাই একমাত্র যোগ্যতা রূপে গ্রহণ কলে মানে জনে যদি তাহার যদি সে ইংরাজি শিক্ষা সেই স্কুলের না মানে কিপরে নীতি দেখ ইংরাজী শিক্ষার প্রফার করে ইংরাজি মানে দেখিয়ে যদি জনে যেকোন বিদ্যালয়ের ইংরাজি শিক্ষা দিয়ে যাও তাহলে সেই স্কুল ছাত্র মানুষকে ছাত্রবৃতি মিলি না যদি ইংরাজি শিক্ষাকে চাকরি একমাত্র যোগ্যতা মানে চাকরি করবাই ইংরাজি ভাষা জরুরি বলে সেই সময় গ্রহণ করেনেলে যেপা ইংরাজি শিক্ষা প্রতি সাধারণ আগ্রহ বডি লাগলে জাঁণিল যে ইংরাজি শিক্ষা প্রসারিত কেউপর ভাবলে ম্যাকলে কলে ম্যাকলে কলে ম্যাকলে প্রথমে আসলে অনেক শিক্ষানীতি প্রবর্তন কে এবং কোণ কহিলেন সে কহিলেন যেলের ইংরাজী শিক্ষা দিয়া যাই সেইটার ছাত্রবৃত্তি পিল মিলিব না কহিলে তাপরে আসলে হার্ড ইঞ্চ চৌরাশে কি আসলে লর্ড হার্ড সে কহলে যে চাকি করার একমাত্র যোগ্যতা কোণ ইংরাজি ভাষা যে পিলা ইংরেজি ভাষা জাণিনি তাকি মিলিব না যে ইংরাজি শিক্ষা প্রত্য্রীতি জনসাধারণ আগ্রহ বেশ জনসাধারণ আগ্রহ বডি না কিনা ছাত্রবৃত্তি পাবে সে চাকি পাবেন তে ইংরাজী ভাষা প্রত্যার আগ্রহ বডিপা লাগিলা জনসাধারণ মনে চাকি সর্বস্ব পাশ্চাত্য শিক্ষা লাভ প্রত্য প্রলোভন ও পাঠ্য শিক্ষা প্রতি বিমুখ ভাব দেখা দেয় পাঠ্য শিক্ষা প্রত্য্রাম নিজ মাতৃভাষা প্রতি কোণ বিমুখ ভাব দেখা দিয়েছিল এবং চাকরিপ্রেম সে ইংরাজি ভাষা পড়ে প্রস্তুত লে ম্যাকলেঙ্ শিক্ষানীতি এই ত্রুটি কু সুধারা সার চার্লেস ওর্টস শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী সংস্কার আনবু চেষ্টা কে সে শিক্ষাকে পুস্তকগত স্ত্রী করে ব্যবহারিক ক্ষেত্রে তার উপযোগীতা গুরুত্ব দিয়ে সে প্রাথমিক স্তরের মাতৃশিক্ষা যে সময়ের ম্যাকলে এবং কোণ করে হার্ডিঞ্জ এমনে কোণ করে এমন হিসাবে ইংরাজি শিক্ষা নেওয়া বাধ্যতা জন ইংরেজি শিক্ষা যদি নিয়ে তাহলে সে বৃত্তি পাইপার না কিংবা চাকরিপার না তাপরে যে আসলে কি গোটে যুগান্তকারী সংস্কার আার্লস ওর্স সার চার্লস উর্ফ না সে গোটে চেষ্টা নিদে তার মতরে যে প্রাথমিক স্তরের মাতৃভাষা শিক্ষা এবং উচ্চ স্তরের ইংরাজী শিক্ষা উপরে গুরুত্ব দিয়ে সে কে কি আমার সার চার্লস উর্ফ কন করে সে প্ৰাথমিক স্তৰৰে মাতৃশিক্ষা যে ভাৱেৰে যোন তাৰ পূৰ্বৰ যোন মাককলে কি হাৰ্ড ইঞ্চ ইংৰাজী শিক্ষা বাধ্যতূলক এহন কৰিলে এইটো ইংৰাজী শিক্ষাৰ প্ৰচাৰ এইবোৰ ইম্পৰ্টেণ্ট পইণ্ট মানে হ'লে এইটাই তুমি লং কোৱশ্চন লেখা পাব ইংৰাজী ভাষাৰ প্ৰচাৰৰে যোন মাককলে ঠাৰ ষ্টাৰ্ট হৈ যোন হৈছিল নীতিমান সেইটা তুমি লিখিব পাৰিব প্ৰাথমিক স্তৰৰে ক' হৈ মাতৃভাষা শিক্ষা আৰু উচ্চ শিক্ষা স্তৰৰে ইংৰাজী শিক্ষা

সুপাৰিছ কৰিছিলে বিভিন্ন বিদ্যালয় প্ৰায় সুপাৰিশ কৰিলে ফলতে অঠৰশ অথাৱন মছা বেলেগ ভাৰতৰ উচ্চ শিক্ষা প্ৰসাৰ পৰা কলিকা বম্বে মন্দ্ৰা এই তিনি বিশ্ববিদ্যালয় স্থাপিত হৈছিল এটা পূৰ্ব যে অঠৰশ অঠাৱন মচহাৰ তিনি বিশ্ববিদ্যালয় স্থাপিত হৈ মাত্ৰ তেতিয়া কলেজ টি মানে এই অঠৰশ অঠাৱন মচহা পৰ্যন্ত ওড়িশাৰে কলেজ টি মড়াৰ অঠৰশ অ মচহাৰ কটক কলেজ আৰম্ভ হুই তাহ অরশো ছ ডিগ্রি কলেজ রূপে স্থানান্তরিত হয়েছিল মানে প্রথম কলেজ যে অঠেরশো অঠসটির গোটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ওইশার প্রথম কলেজ কেবস্থাপিত হয়েছিল মানে অঠারশো অষট্টি কটক কলেজ প্রথমে আরম্ভ হয়েছিল ওড়শার এবং তা কোণ হয়েছিল তাহার কত বর্ষ পরে তাহার আঠ বর্ষ পরে অঠারশো ছোর মশহার হলো অঠারশো ছিগ্রি কলেজ রূপে তাহার রূপা হয়েছিল সে কলেজ মূলের রেভেনফা সাহেব প্রবল উপহ থার পরবর্তী সময়ের কলেজের নাম হা রেভেনফা কলেজ সেই কোণ হয়েছে রেভেনফা সাহেব মানে সে কলেজ মূলের কোণ লাভেনফা সাহেব যে ইংরেজ ব্যক্তি লাগে তাঁর প্রবল উৎসাহ তেমন তার নাম হয়ে কোণ রেভেনফা কলেজ তাছি তা ধীরে ধীরে রেভেনফা কলেজ হয়েছে এই কলেজের অধ্যয়ন করে অধিকাংশ ছাত্র কর্মক্ষেত্রকে প্রবেশ করার সহ ওশার এক শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সৃষ্টি হলো এই শিক্ষিত গোষ্ঠী সমাজের অধিকাংশ ক্ষেত্রে নেতৃত্ব নে বঙ্গলার পাশ্চাত্য শিক্ষা প্রসার যোগা রামমোহন রায় মহশশ্ৰী দেন্দ্ৰনাথ ঠাকুৰ মাইকেল মধুসূদন দত্ত পৰে ৰবীন্দ্ৰনাথ পৰে ৰবীন্দ্ৰনাথ তাৰপৰা কি বেকানন্দ ব্যক্তিত্ব সৃষ্টি হৈ সঠাই এক সংস্কৃতিক নৱজাগৰণ আনিবাৰে সক্ষম হৈছিলশাৰে এপৰি এক তুংগ সাংস্কৃতিক সচেতক পুৰুষ মানৰ আৱিৰ্ভাৱ ন হৈছিল সুদ্ধা গৌৰীশংকৰ মধুসূদন দাস ৰাধানাথ ৰায় ফিমোহন সেনাপতি প্ৰভৃতি পৰীক্ষি সংস্কৃতি প্ৰেমী সাহিত্যিক মানে আধুনিক শিক্ষা ব্যৱস্থা দ্বাৰা যে নিজৰ শক্তি কৃতিত্বর পরিচয় দিয়ে নিঃসন্দেহে কুয়া যায় বর্তমানে বুঝিগলে যে ইংরেজি শিক্ষার কিপর প্রসার হয়েছে মানে ইংরাজি শিক্ষা যে অঠারশো পঁয়তাল্লিশের যে শিক্ষানীতি প্রবর্তন করা আরম্ভ করে ধীরে ধীরে সে নীতি নিয়ম মানে বাধ্যতামূলক গলা যে ইংরেজি শিক্ষা লেজে বৃত্তি পাইব ইংরাজি শিক্ষা লে যে জন চাকরি পাব এপরি ভাবে ধীরে ধীরে ইংরেজি শিক্ষার তার প্রভাব পড়বে পাই তা ইউরোপের নবজাগরণের ইতিহাস এটা জাঁকা ইম্পর্ট্যাট নুহ যেটা ইম্পর্টেন্ট খালি আমি সেইটা মানে পড়ে কারণ লং কোশ্চিনে এতে জস্টস কোশ্চিন আসে নর্মাল খালি ফেটা বুঝা দরকার এটা তো ইম্পর্টেন্ট নোহে তাহলে পরে আমি যে দেখা নবজাগরণ সম্বন্ধে পড়ে আমার ভারতের নবজাগরণ এবং আরম্ভ এবং তার প্রফার পড়া আমি জাগিগুল যে শিক্ষা ভাবে তা জাঁিলা না যে ইংরাজি মানে কে না বাধ্যতামূলক করে যে বৃত্তি তা মানে প্রায়ত ক্ষেত্রে সে ইংরাজি শিক্ষা লাগু করে দিয়ে ভারতের মহাভারতীয় জাতীয়তা বোধ নবজাগরণ দান ভারতের জাতীয়তা বোধ কণ লা নবজাগরণের দান লাগজাগরণর হি ভারতের আরম্ভলা উপনিবেশ বা এই যে নবজাগরণ বা এই উপনেশ বা বিোধী স্বাধীনতা আন্দোলন ও অখণ্ড ভারতের স্বপ্ন ধীরে ধীরে আরম্ভ হয়েছিল ইংরেজ ও অপর ইউরোপীয় বণিক মানে ভারতক আসি বা বেড়ে ভাৰত থাকস্পৰ যুদ্ধৰত অনেক ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ ৰাজ্যৰ বিভক্তৰ এক বিশাল মাহে যে সময়ত ইংৰেজ বা অন্য য়ুৰোপীয় বণিক মানে ভাৰতক আছিলে সেই সময়ত ভাৰত একত্ৰিত নাৰতীয় মধ্য একতা নাই যদি ভাৰতীয় মানে সেই সময়ৰ একতা থাকে ত' ভাৰত কেৱলে ইংৰেজ মানে কি ইউৰোপীয় মানে অধিকাৰ কৰিবষ্টা কৰি নাথাকে সেই সময়তে ভাৰত ভিন্ন ভিন্ন খণ্ড খণ্ড বিভক্ত হৈছিল আৰু সমস্ত মধ্য বাৰম্বাৰ ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ যুদ্ধ মানে চলি থাকিল তেন্তু সেনে অতি সহজেৰে এই ভাৰতক অধিকাৰ কৰি বিভিন্ন ভাষাৰ ভিন্নতা ধাৰ্মিক বিষমতা সত্বে কেৱল সংস্কৃতিক সহাৱস্থি ভাৰত একাঠি বাখি থাকে কেৱল সংস্কৃতি ক্ষেত্ৰৰে ভাৰতবাসী একত্ৰিত হৈ বান্ধি হৈ পাৰিছিলে এই বিভিন্নতাৰ সুযোগ নি ইংৰেজ মানে আস্তে আস্তে সমগ্ৰ ভাৰতক নিন্ত্ৰণ কৰি নেবাৰ আৰম্ভ কলে জাতি ধৰ্ম ভাষা সামন্ত আৰু সাধাৰণ পৰীক্ষি অনেক বিবিধতাৰে পৰিপূৰ্ণ ভাৰতক একাঠি শাসন কৰিব কষ্টকর ব্যাপার ইংল্ডর ইউরোপীয় নবজাগরণ মন্ত্রের দীক্ষিত হয়ে আসি বা অনেক কণ তরুণ প্রশাসক লা সবুঠ বড় আহ্বান মানে ইংলণ্ডু ইউরোপীয় নবজাগরণ মন্ত্রের যে দীক্ষিত হয়ে আসি বা কতক তরুণ লোক মানে যে তাঁকি এগুঠু বড় আহ্বান প্রাচীন ভারতের সংস্কৃতির আত্মা চিহ্নপরি এণু সেতলে সে আরম্ভ কলে বিভিন্ন কণ প্রচেষ্টা ইউরোপ পরি ভারতের নবজাগরণ এক ঘটনা নুহে এ এক প্রলম্বিত পরিবর্তন ধারা সামাজিক সাংস্কৃতিক ধার্মিক রাজনৈতিক আর্থনৈতিক ক্ষেত্রে নয় পরিবর্তন আত্মস্থ করে উনবিংশ শতাব্দীর আরম্ভাব বিংশ শতাব্দী প্রথমার্ধ যায় প্রবাহিত ও সঞ্চলিত রাজা রামমোহন রায় ডেজিও দেৱেন্দ্ৰনাথ ঠাকুৰ কেশৱ চন্দ্ৰ সেয়া ঈশ্বৰ চন্দ্ৰ বিদ্যাসাগৰ ৰামকৃষ্ণ পৰমোস স্বামী বিবেকানন্দ মহ নিষ্ঠাপৰ উদ্যম ফলৰে অন্ধবিশ্বাস সামাজিক কুসংস্কাৰ দূৰীভূত হৈ নূত এক মানৱবাদী ধৰ্মৰ ভিত্তিভূমি প্ৰথমে পূৰ্ব ভাৰতৰ পঢ়িছিল সামন্তৰাল ভাৱেৰে গুজৰাটৰ দয়ানন্দতী আমজ মহাৰাষ্ট্ৰৰ জ্যোতিৰাও গোবিন্দৰাও ফুলে সত্যসদক সমাজ মহাদেৱ গোবিন্দ ৰাণাডে আর্জি ভণ্ডারকঙ্ প্রার্থনা সমাজ পশ্চিম ভারতের সামাজিক ও ধার্মিক আন্দোলন ভিত্তিভূমি তেয়ারি করে দিলা। এ সমস্ত আন্দোলন প্রাচীন ভারতের প্রথাবদ্ধ কুফস্কার বিধে স্বর উত্তোলন করা সহ সনাতন হিন্দু ধর্মের মৌলিক সমন্বয়বাদী দার্শনিকতা পূর্ণ নূতন ধর্মর অভিদয় পাই চেষ্টা করে ভারতীয় প্রাচীন দর্শন ও আধ্যাত্মবাদী তৎকালীন অনেক বিদেশি আগন্তুকু আকৃষ্ট কলা অঠারশো পঞ্চতর মাসহার রুষি আধ্যাত্মবাদী বালভাটস্কি ও আমেরিকার কোলো অলকট স্থানকল থিওফিকাল সোসাইটি মানে কোন যে রুষিয়ার বালভাটস্কি হলো কোন হয়েছিল যে অঠরশো পঞ্চম মাসহার আধ্যাত্মিক বা জনে লে বাভাটস্কি ও আমেরিকার কি কোলোনেল ওলফকট স্থাপন কলে কিওসফিকা সোসাইটি বলে গোটে স্থান সে কোণ করে সে প্রতিষ্ঠা করে ভারতের তার পাখা গড়ি উঠি লা মাড্রাস নিকটবর্তী আড্ডা হারিয়ে আরিফ মহিলা আনিমশান্ত অশ তেয়ানবে মশার ভারতভাবে এই থিওসফিকা সোসাইটির নেতৃত্ব নিয়ে প্রাচীন ভারত ধর্ম এটা প্রশ্ন অফ এ থিওসফিকা সোসাইটি যে না তাহ ম্যাডাম বালভার্সকি ও আমেরিকার কোরন ওলফকোর স্থাপন করেছিল এবং তার ভারতের নেতৃত্ব নিয়ে কি অঠরশো তেয়ানব্বই মসহার থিওসফিকাল সোসাইটি যে না কে থিলে কি আনি প্রথা ভারতের তার নেতৃত্ব নে ধর্ম দর্শন জীবে দয়া বিষয় ভাতৃত্ব সমগ্র পৃথিবীের সময়ক্রমে ক্রমে প্রচারিত হল ভারতের বৈদিক ধর্ম দর্শন উপনিবেশ আত্মজিজ্ঞাসা দেশ বিদেশের প্রচারিত হওয়া সহ বিদেশি পণ্ডিত মানারা প্রাচীন আলোচনা পাই সমগ্র ইউরোপে আগ্রহ প্রকাশ পাইলা ঠিক সেমি ইসলাম পার্সি শিখ ধর্মের মধ্য সামাজিক ও ধার্মিক সংস্কার আন্দোলন মান কিন্তু আন্দোলন মান সেই সময় আরম্ভ হয়েছিল ভারতীয় প্রাচীন সংস্কৃতি বিদেশগত নূতন সংস্কৃতির সংঘাত ও সংঘর্ষে নবজাগরণের নূতন স্বর ঝঙ্কার সমগ্র ভারতের আস্তে আস্তে বাজিউঠিলা জাতি ধর্ম সমাজ সংস্কৃতি ও মানিষ মানিষের সম্পর্কের নূতন দৃষ্টিকোণ বিচারকার আহরণ ও উপেক্ষা করবার প্রভৃতি সৃষ্টি হলো নূতন শিক্ষার বিকাশ নূতন অর্থ ব্যবস্থা শাসন পদ্ধতি সর্বোপরি দেশ বিদেশের খবর ভারতীয় জনমানসক উন্মুক্ত ও ଜାଗରୂକ କରିଦେଇଥିଲା ସମାଜ ଜୀବନର ଆଫିଥିବା ଏହି ପରିବର୍ତ୍ତନରୁ ଆରମ୍ଭ ହେଲା আমার আধুনিক সাহিত্য এই পরি ভাবে ধীরে ধীরে আধুনিক সাহিত্য আরম্ভ হয়েছিল এবং ওড়শার মধ্যে আমি যে পরিভাবে ভারতের তার নবজাগরণ পড়িলা সেইপর ভাবে ওড়শে নবজাগরণ আরম্ভ হয়েছিল পঞ্চদশ শতাাব্দী অষ্টদশ শতাব্দী চারি ইউরোপে নবজাগরণ ও ভারতের বিভিন্ন প্রান্তরে ঘটু বা নবজাগরণ প্রভাব ওড়িশভূত হলো উনবিংশ শতাাব্দীর প্রারম্ভর ইংরেজ মানে ওড়িশা অধিকার করা আগর ଲନ୍ଦାଜ ଓ ରାଶି ବଣିକମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ ଓଡ଼ିଶାର ଜନସାଧାରଣ ଅନେକ ବିଦେଶ ବସ୍ତୁ ଓ ଭିସ ସହ ପରିଚିତ ଥିଲେ ପରିଚିତ କିନ୍ତୁ ବ୍ୟକ୍ତିଗତ ସାମାଜିକ ଜୀବନରେ ସେମାନେ ସୀମିତ ଥିଲେ ଇଂରେଜମାନଙ୍କ ପ୍ରତ୍ୟେକ ସଂପର୍ଶ ଓ ଶାସନରୁ ଓଡ଼ିଆମାନଙ୍କ ମାନସଭୂମିର ଏକ ନୂତନ ସଂସ୍କୃତିରେ ଉଭୟ ଦେଲା ମାନେ ସେମାନେ ଜାଣିଥିଲେ ସୀମିତ ଥିଲା ଜ୍ଞାନ କିନ୍ତୁ ଯେଉଁ ସମୟରେ ଇଂରେଜମାନଙ୍କ ସମ୍ପର୍କରେ ସେମାନେ ଆସିଲେ ତାଙ୍କର ସାଂସ୍କୃତିକ ଅଭିଦ୍ରୟ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ଏଥିରେ ପ୍ରତ୍ୟେକ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥିଲେ ଓଡ଼ିଶାରେ ନୂତନ ଭାବେ বংগেশ আসবাস কৰাৰ শিক্ষিত বংগীয় সমাজ ব্যক্তি জাতি তথা সমাজৰ কল্যাণ পাই এই কাষৰে শাসক মানৰ সৈতে জনসাধাৰণ সহভাগ হৈ পাৰিলে দেশৰ সৰ্বাংগীন উন্নতিপাইধাৰণ মনুষৰ ভূমিকা ৰমিতি এক নত্যোকেৰে আস্তে আস্তে প্ৰল শাসনৰ সুপৰিচালনা বহু লোকৰ সাহায্য আৱশ্যক ঘটিলা আধুনিক শিক্ষা ফলের মুদ্রণ শিল্পর প্রসার হেতু পত্রপত্রিকা আলোচনা সেই মুদ্রণ শিল্প এবং পত্রপত্রিকা সমগ্র পূর্বপিঠি আলোচনা করা তাহার মাধ্যমে অ্যাপরে হল কোন সরকার